আগে তো ক্ষমা চাওয়ার একটা ব্যাপার ছিল, তো সেটা যদি সেটাও এক্ষেত্রে আমরা বলবো ডেফিনেটলি একটা অ্যাপোলজি চাওয়া উচিত এই জাতীয় বক্তব্যের জন্য। আমার ক্ষেত্রে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শিক্ষকের কলার ধরার হুমকি ছাত্রনেতার, ভাইরাল ভিডিও, অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সঞ্জীব প্রামাণিক। আমরা ছাগলের তৃতীয় সন্তান হয়ে রয়েছি যাদবপুর ইউনিভার্সিটিতে, কেন কেন আমি আজকে দাঁড়িয়ে বলছি যাদবপুরের কোন টিচারের কলার কলার ধরতে হবে, সঞ্জীব প্রামাণিককে বলো, এত বড় ক্ষমতা রাখে সঞ্জীব প্রামাণিক। এই বিতর্কিত অডিও ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। এই প্রেক্ষিতে যাদবপুরের অধ্যাপকদের সংগঠন জুটা উপাচার্যকে চিঠি দিয়ে শিক্ষকদের নিরাপত্তাহীনতার কথা জানালো। সমস্ত শিক্ষকদের অপমান করা হয়েছে এক নম্বর, আর দ্বিতীয় হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গেই যেখানে যেখানে এইরকম শিক্ষক হেনস্থার ঘটনা ঘটেছে সেখানে কোনো জায়গাতেই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উপরন্তু তাদের পুরস্কৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এখন এটাই স্বাভাবিক হয়ে গেছে যে ব্যবস্থা কেউ নেবে না, সুতরাং যারা এইসব বলবে তারা পুরস্কৃত হবে, এইটা এখন পশ্চিমবঙ্গের সংস্কৃতি। কিন্তু এত কিছুর পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, বরং ক্ষমা চাওয়ার কথাই যে বলা হবে তার ইঙ্গিত মিলেছে সহ উপাচার্যের গলায়। অথেন্টিসিটিটা অলরেডি বোধহয় সে স্বীকারও করেছে বোধহয়, যে আর কি কনভিক্ট যে অভিযুক্ত সে সেটাকে বোধহয় সত্যি বলে ঘোষণা করেছে। ডেফিনেটলি একটা অ্যাপোলজি চাওয়া উচিত এই জাতীয় বক্তব্যের জন্য। এখনও আপাতত সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। যদিও চরম সমালোচনার মুখে পড়েও অনড় তৃণমূলের ছাত্রনেতা, সোমবার যিনি কণ্ঠস্বর নিজের বলে স্বীকার করেছিলেন, মঙ্গলবার তিনি এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পেলেন। ঠিক আছে, ভয়েসটা মনে হচ্ছে আমার। ক্ষমা চাওয়ার প্রশ্ন যদি ওঠে তাহলে আমি তো বলবো যারা কমপ্লেন করেছে তারা ওনারা প্রমাণ করুক, যারাই কমপ্লেন করেছে, আমি অফিসিয়ালি এখনও জানি না কমপ্লেন কারা করেছে, তারা প্রমাণ করুক যে এটা আমি দোষী কি নির্দোষ। আমার মনে হচ্ছে এটা বিশাল বড় কনস্পিরেসি, এবং এক অংশের শিক্ষক যেভাবে একটি ছাত্রকে কোথাও দাঁড়িয়ে আমার প্রতি ভীত হয়ে হতে পারে, টিএমসিপির উপরে ভীত হয়ে হতে পারে, সেখান থেকে যে কনস্পিরেসিটা করছে সেখান থেকে দাঁড়িয়ে আমার পরিষ্কারভাবে মনে হচ্ছে এই ভিডিওর সত্যতা যাচাই করা প্রয়োজন আছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ক্যাম্পাসে মিছিল করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।